गुड मॉर्निंग स्टूडेंट्स ता जियाउद्दीन बारनी पढ़लम एखन कमिंग टू आदार रिटिन सोर्स मैटेरियल्स आई हैव आई कैन रेफार द रिटिन मालफुजास द मोस्ट इम्पोर्टेंट मालफुजास वाज खाई अल मजलिस दिस पार्टिकुलर मालफुजास वाज अबाउट नासिरुद्दीन चिरागी तेहारी द फेमस जस्टिस सूफी सेंट हु लिव्ड इन दिल्ली इन द टाइम ऑफ अलाउद्दीन खिलजी नासिरुद्दीन चिराग वाज ऑल्सो ए वेरी फेमस फ्रेंड ऑल्सो ए वेरी क्लोज फ्रेंड ऑफ अलाउद्दीन खिलजी जस्ट बिफोर अलाउद्दीन खिलजी इंट्रोड्यूस्ड हिज फेमस प्राइस कंट्रोल सिस्टम ही वाज इन सम डाउट्स अबाउट द होल प्रोजेक्ट एंड ही वाज कन्वर्सेशन विथ नासिरुद्दीन चिराग नाउ दिस कन्वर्सेशन वेयर पुट डाउन इन रिटन ए लिटिल लेटर अबाउट एंड कॉल्ड इट खाइर उल मजलिस अलाउद्दीन तार विख्यात मूल्य नियंत्रण व्यवस्था प्रवर्तन ठीक आगे पुरो प्रकल्पटी सम्पर्के सन्देहर मध्य छिलेन एवं तिनी नासिरुद्दीन चिराग साहेबर साथे एई निये आलाप आलोचना करेछिलेन तादेर एई कथोपकथनगुली तार शीर्ष पड़े लिखेछिलेन एवं एटी खायर उल मजलिस नामे अवहित हयेछे मजलिस एज यू नो मीनिंग मीटिंग वाज एन ऑसम एक्जिस्टिंग हिस्टोरिकल टाइम ऑल ओवर हिंदुस्तान नॉट जस्ट सेंटर्ड इन दिल्ली रिटन बाय कोर्ट हिस्टोरियन रिटन इन पर्शियन इन ए वेरी हाई फ्लो स्टाइल इन ए वेरी गुड पर्शियन लैंग्वेज पुरो हिंदुस्तान केवल मात्र दिल्ली ते केंद्रिक नय पार्शियन ऐतिहासिक द्वारा लिखित पारस्य भाषा खूब भलो एवं चमत्कार शैली रचित बाट देयर वर हिस्ट्री रिटन इन द डिस्टिंक्ट रीजन साम सिराज आफिफ वाज contemporary of Baruni and who wrote a book the Tarikh-e-Firozshahi in this book the term Bengal was first used by Sam Siraj Afif yes in this book that means Tarikh-e-Firozshahi the term Bengal was first used by Sam Siraj Afif that was in 1355 to 56 similarly we find that so many books would be written in such religions like Bengali Kashmiri Gujarati or even in the south in the Bahmani kingdom or in the Vijayanagar kingdom the tragedy historians they depend on those contemporary historical books to write their own histories Sam Siraj Afif Baronir samosamayik chilen tini the Tarikh-e-Firozshahi name ekti boi likhechilen এবং এই তারিখ-ই-ফিরোজশাহী এই বইয়ে বাংলা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এই সময়কার মানে এর সময়কাল ছিল 1355 থেকে 1356 সাল এইভাবে আমরা দেখতে পাই যে বাংলা কাশ্মীরি গুজরাটি এমনকি দক্ষিণে বাহমিনী রাজ্যে বা বিজয়নগর রাজ্যের ঐতিহাসিকবিদরা তাদের নিজস্ব ইতিহাস লেখার জন্য
সেই সমসাময়িক ঐতিহাসিক বইয়ের উপর নির্ভর করেছিলেন। সাহিত্যের উৎসগুলি বাদে অন্যান্য উৎসের ইতিহাস, উই হ্যাভ আর্কিওলজিক্যাল রিমেন্স, রিমেন্স অফ মনুমেন্টস অ্যান্ড অলসো কয়েন্স অ্যাভেলেবল, সিলভার, গোল্ড অ্যান্ড কপার অ্যান্ড অফকোর্স ইনস্ক্রিপশনস। মধ্যযুগীয় ভারতের ইতিহাস গঠনের জন্য ভ্রমণকারীদের লেখা ভ্রমণ কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুর্কি ভ্রমণকারী আলবেরুনি ছিলেন ভারতের প্রথম দিকের ভ্রমণকারীদের মধ্যে একজন। তার বিখ্যাত রচনা আলবেরুনির ভারত হিসাবে পরিচিত। আলবেরুনি ভারতে এসে গজনীর মামুদের অধীনে চাকরি গ্রহণ করেছিলেন। তিনি আরবি পার্সিয়ান ভাষায় সুপরিচিত ছিলেন এবং তিনি চিকিৎসা, গণিত, দর্শন, ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে এক বিরাট বুদ্ধিজীবী ছিলেন। ভারতে অবস্থানকালে তিনি সংস্কৃত শিখেছিলেন এবং হিন্দু ধর্ম এবং দর্শন নিয়ে পড়াশোনাও করেছিলেন। এমনকি তিনি দুটি সংস্কৃত রচনা আরবিতে অনুবাদ করেছিলেন। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক রচনা তারিখ উল হিন্দ, যা আমাদের একাদশ শতাব্দীর হিন্দুদের ইতিহাস, হিন্দুদের সাহিত্য, বিজ্ঞান এবং ধর্ম সম্পর্কিত বিবরণ দেয়। বইটি গজনীর ভারত আক্রমণে মামুদের সময় ভারতের বিবরণ দিয়ে থাকে। এবার আসি ইতালির ভ্রমণকারী নিকোলো কন্টি। ইতালির ভ্রমণকারী নিকোলো কন্টি 1520 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। তিনি ভারতের মানুষের আচার ব্যবহার, রীতিনীতি এবং পরিস্থিতি সম্পর্কেও একটা বিশদ বিবরণ দিয়েছিলেন। ডোমিং স্পেস ছিলেন পর্তুগিজ ভ্রমণকারী। তিনি দক্ষিণ ভারতেও গিয়েছিলেন। তিনি বিজয়নগরের একটি বিশদ বিবরণও দিয়েছেন। এডওয়ার্ড বারবোসা 1516 সালে ভারত সফর করেছিলেন এবং আমাদের সমসাময়িককালীন বিজয়নগর এবং দক্ষিণ ভারত সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছিলেন। বিশ্ববিখ্যাত ভ্রমণকারী ছিলেন মার্কো পোলো। বিশ্ববিখ্যাত ভ্রমণকারী মার্কো পোলো ত্রয়োদশ শতকে দক্ষিণ ভারত সফর করেছিলেন। মার্কো পোলোর এই ভ্রমণ কাহিনী সুলতানি সাম্রাজ্যের পড়ার ক্ষেত্রে, সুলতানি সাম্রাজ্যের অধ্যয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত উল্লেখযোগ্য বই। একজন পার্সিয়ান ভ্রমণকারী আব্দুল রাজ্জাক বিজয়নগরের রাজার দূত হিসাবে এসেছিলেন। তিনি বিজয়নগরের প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিবরণ এর একটি বিশদ বিবরণ দেন এবং তার বাস্তব বিবরণী তালিকাভুক্ত করেছিলেন, লিপিবদ্ধ করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করতেই হয়, সেটা হচ্ছে ইবন বতুতার ভ্রমণের বই। উত্তর আফ্রিকা, আরব, ইরান, কনস্টান্টিনোপল ইবন বতুতা ভ্রমণ করেছিলেন। 1313 সালে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ভারতবর্ষে রয়ে গিয়েছিলেন। তিনি মোহাম্মদ বিন তুগলক তাকে দীর্ঘ 8 বছর ধরে দিল্লির কাজী নিযুক্তি করেন। সুলতান অবশ্য তার প্রতি অসন্তুষ্ট হন এবং তাকে বরখাস্ত করে কারাগারেও প্রেরণ করেছিলেন। যদিও কিছু সময় বাদে পরিবর্তন ঘটে,
এবং তাকে মুক্তি দেওয়া হয় এবং তাকে 1342 খ্রিস্টাব্দে রাষ্ট্রদূত হিসাবে চীনে প্রেরণ করা হয়েছিল। ইবন বতুতা আরবি ভাষায় তার বই লিখেছিলেন। তার কাজটি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের প্রাথমিক কর্তৃত্ব এবং সুলতানি আমলে ভারতবর্ষের আদব কায়দা রীতিনীতি এবং অবস্থার উপরে একটা বিশদ বিবরণ দিয়ে থাকে। তার কাজে অবশ্য কিছু ত্রুটি আছে। এরপর আমরা আসি মুদ্রা এবং স্মৃতিস্তম্ভে। মুদ্রা এবং স্মৃতিস্তম্ভগুলো ভারতের মধ্যযুগীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উৎস। সুলতানরা ছিলেন স্থাপত্যের প্রেমিক। দ্বাদশ শতাব্দীর শেষ দশকে ভারতের তুর্কি বিজয়ীরা এই ভূমিতে যে স্থাপত্যতে নিয়ে এসেছিলেন তা কেবল মুসলিম বা আরবি ছিল না, বরং তাদের ভবনগুলি দেশীয় শিল্পের ঐতিহ্যের প্রভাব ছিল। ইয়েস, দেশীয় শিল্পের ঐতিহ্যের প্রভাব ছিল। আলাউদ্দিন খলজি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এবং কুতুবুদ্দিনের বিখ্যাত আলী দরওয়াজার জামানত খান মসজিদ নির্মাণ করেছিলেন। সিকান্দার লোদি মাত কি মসজিদও নির্মাণ করেছিলেন। সুলতান কুতুবুদ্দিন আইবক দিল্লির বিখ্যাত কুয়াতুর উল ইসলাম মসজিদ, আজমিরে ধাই দিন কা ঝপরা এবং দক্ষিণের মতো অনেক প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্যান্য বেশ কয়েকটি স্থাপত্য আমাদের সুলতানি আমলের ইতিহাস সম্পর্কে একটি বিস্তৃত বিবরণ, একটি বিস্তৃত ধারণা গঠনে কিন্তু সহযোগিতা করে। সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হচ্ছে আমাদের সুলতানি আমলের প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি দুটি মধ্য এশীয় এবং ভারতীয় এক ধরনের সমন্বয় আমরা দেখতে পাই। দিস ইজ ভেরি এভিডিয়েন্ট ইন রিমেন্স অফ মনুমেন্টস দ্যাট আর ফাউন্ড ইন কুতুব কমপ্লেক্স ইন দ্য কুতুব মিনার ইটসেলফ, দ্য আলাই দরওয়াজা, দ্য কুতুব উল মসজিদ অন দ্য ওয়াল অফ মস্কিউ। সম্ভবত ভারতীয় কারিগরদের হত্যা করার কারণে এটি ঘটেছিল। কারুশিল্পী ব্যবহৃত হতো যারা ভাস্কর্য তৈরির নিজস্ব উপায় বা নির্মাণের নিজস্ব উপায় জানতেন এবং তারা তাদের নিজস্ব শৈলী ব্যবহার করতেন যা হস্তক্ষেপ করা হয়নি। বিকজ উই স্টিল সি দেম টুডে লাইক দ্য লোটাস, লাইক দ্য বেল। কখনো কখনো আরেকটিও সম্ভাবনা থাকতে পারে, সামটাইম স্লেভস চাংস পার্টস নন ইসলামিক স্ট্রাকচার হয়ে দার হিন্দু আর জৈন আর ইউজড অ্যাজ বিল্ডিং ম্যাটেরিয়ালস ইন দ্য আর্কিটেকচার অ্যারেঞ্জমেন্ট ওয়াজ নট ইন্টারফেয়ার উইথ দিস। এটি খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সমাধিতে এবং কোনো মসজিদের দেওয়ালে বা কুতুব মিনারের গুহার দেওয়ালের উপরে তাদের থাকার কিন্তু অনুমতি দেওয়া হয়েছিল। সুলতান আসলে এগুলো নিয়ে উদ্বিগ্ন হয়নি, তা স্পষ্টভাবে কিন্তু প্রমাণিত হয়েছে। ইফ দেয়ার ওয়ার নন ইসলামিক মোটিভস অন দ্য স্ট্রাকচার, আই থিঙ্ক আই শুড মেনশন অ্যানাদার থিঙ্ক দ্যাট দ্য সুলতান আর্কিটেকচার ডিফার্ড ফ্রম রিজন টু রিজন
and adopted local style. Yes, yes. Sultan architecture, Sultanate architecture differed from region to region and adopted local style. Like detached roof, hut roof in Bengal, or adopted in making of other mosques and other buildings in the same way, the certain time of Rajasthan and Gujarat, typically indigenous to this place, these places were used in the Sultanese architecture as well. Sultani architecture, onchol theke onchol bhede, prithok ebong sthaniyo shoili grohon korechilo. Sultanra obosshoi tader nijosho mudra bojay rakhe. Tobe purboborti juger khub akorshoniyo boishishtotite dekhte hoyechilo je amra beshibhag khetrei bijoyir chitroti pai. In this case, Muhammad Ghuri and Qutubuddin Aibak's image of them were impressed upon the images of the defeated in this case of Prithviraj Chauhan, only Rajput rulers. Ei chapti janagoner kache bijoyi shokti hishabe promanito hoyechilo. বারণের দেওয়া তথ্য সম্পর্কে এক ধরনের প্রকৃত প্রমাণ হিসাবে মোহাম্মদ বিন তুগলকের জাল মুদ্রাও রয়েছে। দৌলতাবাদ ও দিল্লির আশেপাশে প্রচুর জাল মুদ্রা পাওয়া গিয়েছে। লট অফ ফরগেট কপার কয়েন্স হ্যাজ বিন ফাউন্ড অ্যারাউন্ড দৌলতাবাদ and also in Delhi, and then we have found this is also very interesting use of Sanskrit language, very interesting use of Sanskrit language and the Devgiri script on the river side, probably to gain popularity and also to make Sultanate rule for the familiar people as far as from inscription. His inscription provides us with information in a very interesting manner. Chitrankon primary source sarobharer jonno ekti guruttopurno utsho toiri kore ja সুলতানি আমলের গবেষণার প্রসঙ্গে ব্যবহৃত হয়নি। এই চিত্রগুলি থেকে আমরা দৃশ্যের তথ্য পাই যা আমরা লিখিত পাঠ্য থেকে নাও পেতে পারি। এই চিত্রকলায় ত্রয়োদশ শতাব্দীতে তুর্কিদের দেশে আসার পরে এই সময়ে সংস্কৃতি রীতিনীতিগুলির ঝলক, মহিলাদের অবস্থান এবং সংমিশ্রিত সংস্কৃতির প্রভাব চিত্রিত হয়েছে। এটি পার্সিয়ান পাশাপাশি দেশীয় উপাদানগুলির একটি সংমিশ্রণ ছিল। মধ্যযুগের প্রথম দিকে অসংখ্য চিত্র বহিরাগত দৃশ্যের প্রদর্শন করে। তারা প্রতিদিনের জীবনের বিভিন্ন দিককে আচ্ছাদন করে। এই চিত্রকলাগুলো মহিলাদের কাজের ক্ষেত্রেও দেখায়। ওয়ান ইনস্ক্রিপশন দ্যাট হ্যাড বিন ফাউন্ড ইন দ্য টাইম অফ ফিরোজ শাহ তুগলক, This inscription tells us it is sort of inscribed on the walls of mosque and it gives us an account of
Firoz Shah Tughlaq activities, achievements, and it has been assumed by the historians that this inscription were excerpts from the autobiography called Futuh-e-Firoz-Shahi. Spelling Futuh-e-Firoz-Shahi. This book, the text is lost, but expert of it found in the form of inscription on the wall of mosque in part of Firozabad in UP. Another inscription belonging to a time of earlier period, in the time of Ghiyasuddin Balban, is evident of Hindu attitude, Hindu mentality, and Hindu feelings towards the Sultanate rule. This particular inscription is also found in the UP region, UP Bihar border, on the walls of temple, which tells us about how the Hindu feel about Balban's rule. In fact, the person who had written the inscription, who says that he is like Ramchandra. Yes, Balban is an incarnation of Ramchandra, the epic hero. হ্যাঁ তাই, সত্যি তাই। শিলালিপি আমাদের খুব আকর্ষণীয় উপায়ে তথ্য সরবরাহ করে। ফিরোজ শাহ তুগলকের সময়ে পাওয়া একটি শিলালিপি আমাদের বলে এটি এক ধরনের মসজিদের দেওয়ালে লিপিবদ্ধ, এবং এটি আমাদের ফিরোজ শাহ তুগলকের কার্যক্রম এবং তার কৃতিত্বের বর্ণনা দেয়। এবং ইতিহাসবিদরা ধারণা করেছেন যে এই শিলালিপিগুলি ফুতুহ প্রথম ফিরোজশাহি নামক আত্মজীবনী অংশগ্রহণত ছিল। বইটি লেখাটি হারিয়ে গেছে, তবে বিশেষজ্ঞরা উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এবং ফিরোজাবাদের মসজিদের দেওয়ালে শিলালিপি আকারে খুঁজে পেয়েছেন। গিয়াসউদ্দিন বলবনের সময়কালের পূর্ববর্তী সময়ের সাথে সম্পর্কিত আরেকটি শিলালিপি হিন্দু মনোভাব, হিন্দু মানসিকতা এবং সুলতানি শাসনের পতনের প্রমাণ। এই শিলালিপিটি মন্দিরের দেওয়ালের উপরের অঞ্চল উত্তরপ্রদেশ বিহারের সীমান্তেও পাওয়া যায়, যা বলবনের শাসন সম্পর্কে হিন্দুদের কেমন অনুভব ছিল, বলবনের শাসনকাল সম্পর্কে হিন্দুদের কেমন মনোভাব ছিল সে সম্পর্কে আমাদের জানায়। আসলে যে ব্যক্তি এই শিলালিপি লিখেছিলেন, সে রামচন্দ্রের মতো মহামানব নায়ক রামচন্দ্রের অবতার হলেন বলবন। এই হলো আমাদের ইতিহাস, এই হলো আমাদের হিস্টোগ্রাফি। মধ্যযুগের ঐতিহাসিকরা বিভিন্ন তথ্য থেকে যে বিবরণ দিয়েছিলেন তা বেশিরভাগ ঐতিহাসিক গ্রন্থের আকারে লিখিত উপকরণ থেকে প্রাপ্ত তথ্যের বিবরণ বর্ণনা করে। কুরআন হাদিস শরীয়ত ছিল মধ্যযুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস।
এই সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দিল্লির সুলতানের ঐতিহাসিক উৎস সরবরাহ করেছিল। শিলালিপি ইতিহাস গঠনের অন্যতম উৎস। মন্দিরের দেওয়ালে পাওয়া কিছু সংস্কৃত শিলালিপি সুলতানি শাসনে হিন্দুদের দৃষ্টিভঙ্গির এই কিন্তু বিবরণ দেয়। তাহলে বোঝা গেল যে আমাদের সবগুলো যে আমরা পাঠ পাঠ করে দেখবে হিস্টোগ্রাফি অ্যান্ড সোর্স অফ সুলতানেটকে আমরা তৃতীয় পর্বের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করে দিলাম। কত সুন্দর আমাদের হিস্টোগ্রাফিটা, এটার থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। পরবর্তী আলোচনার সময় আমি দেখবে এগুলোর সাথে একটু লিঙ্ক করে কথা বলব। আজকে এটুকুই থাকলো, নেক্সটে আমরা অন্য বিষয় সম্পর্কে আসব। শেষ হলো আমাদের পড়া হিস্টোগ্রাফি অ্যান্ড সোর্স অফ দিল্লি সুলতানেট। ওকে।